প্রত্যেক দিন কাজে যাওয়ার আগে টিভিটা একটু লাগানো হয়। টিভিটা লাগাইলে শুধু মারামারি, হানাহানি, গাঁজা, তারপর হচ্ছে কোরিয়া, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, হ্যাঁ, তারপর হচ্ছে উত্তর কোরিয়া অ্যাটম বোম বানাইছে, দক্ষিণ কোরিয়া অ্যাটম বোম বানাইছে, যত ধরনের যত কিছু আছে চলতেছে, আমেরিকার আগ্রাসন, এই সেই, ইউক্রেন। তো আমার যে কথাটা হচ্ছে ইরাকে কে যে যে করলো হামলা যে চালাইলো, ঠিক আছে, তারপর হচ্ছে আগ্রাসন যে করলো, তারপর হচ্ছে ইরাকের মানুষের ভোগান্তি যে ভোগাইলো। হ্যাঁ, ইরাক একটা দেশ ছিল, খুবই ভালো একটা দেশ ছিল, মিডল ইস্টের ভিতরে সাদ্দাম হোসেন সরকার ছিল, সরকারকে উত্থান করলো, বিতাড়িত করলো, তারপর তারে আবার ফাঁসি দিল। এখন বলা হয়েছিল কি যে ইরাকে আছে, এই অ্যাটম বোম আছে, ইরাকে অ্যাটম বোম আছে, ভালো কথা, উত্তর কোরিয়া অ্যাটম বোম আছে, বারবার ডিক্লেয়ার করতেছে। আমেরিকার কি মানে মাল সামানা কম আছে যে উত্তর কোরিয়াতে অ্যাটাক করলে মাল সামানা কমে যাবে, অথবা উত্তর কোরিয়ার কাছে অ্যাটম বোম আছে, অ্যাটম বোম যদি তারা করতে চায়, বিনাশ করতে চায়, তাইলে উত্তর কোরিয়ার সাথে পারবো না। উত্তর কোরিয়াতে মানুষজন আছে কয়েকজন, উত্তর কোরিয়ার এরিয়াই বা কত বড়। এখন আমেরিকা হলো এমন এক দেশ, ফাজিল দেশ, সে জানে যে এই দেশের ভিতরে কোনো ধরনের স্বার্থ নাই, না আছে তেল, না আছে গ্যাস, না আছে কোনো ধরনের খনিজ দ্রব্য মজুদ, তো তাদেরকে যায় সেরা হামলা করলে তাদের নিজের স্বার্থের কোনো ধরনের লাভ হবে না, সবই হচ্ছে স্বার্থবাদী। তো স্বার্থ উদ্ধার করতে 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 দেখা গেছে যে উত্তর কোরিয়া আসলেই এখন পরাশক্তি দেশ হয়ে গেছে, পারমাণবিক অস্ত্র শক্তি সম্পন্ন দেশ হয়ে গেছে। তো এখন উত্তর কোরিয়া মিস্টার কিম, ঠিক আছে, মিস্টার কিম কিছুদিন পরে পরে থ্রেট দেয় যে এইভাবে দেখায় যে উত্তর কোরিয়া থেকে একটা মিসাইল হামলা করবে, মিসাইল হামলা করতে গেলে মিসাইলটা এভাবে কর্নারে যায় সেরা, এভাবে মুচড়ায় যায় সেরা, একবারে নিউ ইয়র্ক ওয়াশিংটনের ভিতরে ঠুস করে পড়বে, পড়ার সাথে সাথেই মানে ফ্লাশ, হাজার হাজার কোটি মানুষ মারা যাবে। এখন কার স্বার্থে কি, কার স্বার্থে কি, কার স্বার্থে কি, আফগানিস্তান থেকে এখন আমেরিকা বিদায় নিল, ভালো কথা, আমেরিকা, আমেরিকার যে ছিল মিলিটারি ছিল, জার্মানির যে মিলিটারি ছিল, নেটোর যে মিলিটারিগুলো ছিল আর কি, জার্মানি, তারপর হচ্ছে কানাডা, আরো অন্যান্য দেশগুলো, ফ্রান্সের, তো তারা সবাই চলে গেল। সবাই চলে যাওয়ার পরে তারা এখন খুব উদ্বিগ্ন যে আফগানিস্তানের মানুষজনকে নিয়ে তারা কি পলিওটিকা পায় নাকি পায় না, তারা কি খাইতে পায় নাকি খায় না, তারা কি নারীদেরকে ওইভাবে সম্মান দিতে পারতেছে মানে পোশাকের জন্য, তারপর হচ্ছে এই মানে বিভিন্ন ধরনের কথা চলে আসে সংবাদ মাধ্যমগুলো, শুধু এটাই বলে। আর বাংলাদেশের যদি সংবাদটা দেখতে যায়, বাংলাদেশের সংবাদটা দেখতে গেলে এটাই আসে যে এই জিনিসটা উদ্বোধন হয়েছে, সেই জিনিসটা উদ্বোধন হয়েছে, বাংলাদেশের মানে বিভিন্ন ধরনের, ঠিক আছে, জিনিস উদ্বোধনের উপরে আছে, তারপর হচ্ছে গিয়ে এটা স্থপতি স্থাপন করছে, এই স্থপতি স্থাপন করছে, আচ্ছা কালোরাম সালোরাম, হ্যাঁ, কালা সাপ সাদা সাপ ধনা দুঞ্চা তারা। এখন তারা আমাদেরকে এমন একটা মায়া জালে আটকায় রাখছে, ঠিক আছে, যে এই উন্নয়নের জোয়ারে বাইসা যাইতেছে, সেই উন্নয়নের জোয়ারে বাইসা যাইতেছে, বাসা আর কমে না, ঠিক আছে। কিছুদিন পরে পরে একটা খবর আসে যে তারা IMF থেকে টাকা লোন চাইছে, তারপর হচ্ছে গিয়া ভারতরে পিছনে ফালাই দিছে। হাউ ক্যান ইট পসিবল যে আমরা ভারতরে পিছনে ফালাই দেবো অর্থনৈতিক দিক দিয়ে, ঠিক আছে, একজন ইন্ডিয়ার আম্বানি, ঠিক আছে, আম্বানির যেই পরিমাণে টাকা আছে, এই পরিমাণে টাকা তো বাংলাদেশেরও নাই, সম্পূর্ণ বাংলাদেশের নাই, এটা সত্য কথা মানতে হবে। তাহলে কিভাবে পিছনে যায় আর কিভাবে সামনে যায়, এইসব জিনিসগুলো আমার মগজে কাজ করে না। আর আমরা তো ম্যাথে খুব দুর্বল, যার কারণে হয়তো কাজ করতে পারতেছে না আর কি।
এখন কিছুদিন পরে আবার একটা খবর আসলো যে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ, যে কোনো সময়ে গ্রিসের মতো ইয়া হয়ে যেতে পারে, দেউলিয়া হয়ে যেতে পারে। তো এখন কি দরকার? সাহায্য দরকার। সাহায্য কে করবে? IMF করবে। IMF এর কাছে অলরেডি চিঠিও দিছে। তো IMF জিনিসটারে খোটায় খোটায় দেখতেছে। আবার কিছুদিন আগে আবার বিভিন্ন ধরনের মিডিয়াতে আসলো যে একটা দলের, হ্যাঁ, অর্থনৈতিক যেই বিদ, অর্থনীতিবিদ, তো তার সন্তান আবার বলছে যে বিভিন্নভাবে বিভিন্ন দিক দিয়ে বিভিন্ন সোর্স লাগাইছে টাকা ইনকাম করার জন্য, টাকা আনার জন্য দেশে, আমাদেরকে স্পেশালি, আমরা যে ফরেনার, আমরা তো আর মানে বাংলাদেশি না, আমাদেরকে বলা হয় যে প্রবাসী। তো প্রবাসীদের কাছ থেকে মানে একবার অনুরোধই করা হয়েছে যে সবাই যেন টাকা পয়সা ইয়াতে দেয়, কি যে বলে হুন্ডিতে না পাঠাইয়া ব্যাংকে যেন দেয়। ব্যাংক হয়ে যেতে আছে দেউলিয়া। এখন ব্যাংকে যদি দেয় আজকে, যদি কালকে যদি ঘোষণা দেয় দেউলিয়া হয়েছে, আজকে আমি টাকা দিলাম, টাকা দেওয়ার পরে টাকাটা উড়াইতে না পারলো, তখন তখন কই যাবো রে বাবা? প্রশ্ন প্রশ্ন প্রশ্ন, ঘুম থেকে উঠলে শুধু প্রশ্ন প্রশ্ন প্রশ্ন, প্রশ্নের একটা বেড়া জালে আটকাই আছি।